আছে গোটা একটা স্কুল, সেখানে রয়েছে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে পড়াশোনা সরঞ্জাম, ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাত কম নয়, শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও উপযুক্ত। কিন্তু স্কুলে নেই বিদ্যুৎ। এক যুগ ধরে বিদ্যুতের সংযোগ পাওয়ার আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন স্কুল কর্তৃপক্ষ, তবুও বিগত ১২ বছর ধরে মেলেনি বিদ্যুৎ। ফলে অসহনীয় এই গরমের মধ্যে স্কুল চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষের দাবি সমস্ত পরিকাঠামোই রয়েছে তাদের, বারবার বিডিও অফিসে জানিয়ে কিংবা শিক্ষা দপ্তরে জানিয়েও প্রতিকার মেলেনি। কি বলবো, আমরা অনেক চেষ্টা করেছি দাদা, মানে আমরা অ্যাপ্লিকেশন করেছি, বিডিও কাছে গেছি বা ইলেকট্রিক অফিসেও গেছি, তারা কিছুটা ইনিশিয়েট নিয়েছেন করেছেন, কিন্তু গ্রামের যে মেন সমস্যা, জমির সমস্যার জন্য আমাদের কারেন্টটা আছে। ওনারা মিটিং করবেন বলেছেন, একবার দুবার করেছেন, কয়েকবার মিটিং হয়েছেও, কিন্তু মিটিং করতে আমি গ্রামের লোকজনের সঙ্গে মিটিং করা হয়েছে, কিন্তু কোনো মানে সঠিক উপায় বের করতে পারা যায়। এই অবস্থায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পঠন পাঠন চালানোর সঙ্গেই হাত পাখা দিয়ে ছাত্রছাত্রীদের হাওয়া করছেন তারাই। গরম প্রচন্ড কষ্ট হচ্ছে, আমরা থাকতে পারছি না, গরম তবু ক্লাস করতে হচ্ছে, তাই তো পড়াশোনা করে চালিয়ে যেতে হচ্ছে। ম্যামরা সাহায্য করছে, এই হাওয়া করছে, হ্যাঁ সাহায্য করছে, আমাদেরকে করতে সাহায্য করছে। বিদ্যুৎ নেই স্কুলে, বারংবার জানিয়েও লাভ হয়নি। স্বভাবতই ক্ষুব্ধ অভিভাবক অভিভাবিকারা জানালেন, এরকম চলতে থাকলে এই স্কুল থেকে তাদের সন্তানদের সরিয়ে নেবেন তারা। এখানে না লাইন আছে না কিছু নাই, পাখা নাই, এই কারণে গরমে বাচ্চাগুলো পড়তে পারছে না, ভালো করে পড়তে আসতে যাচ্ছে না, মানে ওর মন নাই কি যাবো, আমরা জোর করে পাঠাতে হচ্ছে। আর নানা অসুবিধা হচ্ছে, যেমন পানীয় জল নাই, হ্যাঁ তারপরে আপনার স্কুলের মানে অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। একটা ব্যাপার নাই যে শুধু লাইনের জন্য যে পড়বে না বাচ্চা, এই ব্যাপারটা নাই, অনেক অসুবিধা। কতদিন ধরে কারেন্ট নেই? আমরা যাবে থেকে ভর্তি করেছি নাই। কবে ভর্তি করেছেন? আমার মেয়ে 8 এ পড়ছে, এবার ছোট থেকে ভর্তি হয়েছে, ক্লাস 1 থেকে ধরে লাও, 1 থেকে পড়ছে। কারেন্ট নেই কেন এটা বলতে পারবো না, বাচ্চা স্কুল আসছে কারেন্ট নেই এটা দেখছি, বাড়িতে বসিয়ে রাখতে পারবো না, আর বাচ্চা স্কুলে পাঠাচ্ছি তো বাচ্চার অসুবিধা, বাড়িতে রাখলে গার্জেনের অসুবিধা, কিছু তো করতেই হবে বাচ্চাকে। অন্ধকার ঘুচে কবে আসবে আলো মালদার বাকিপুর জুনিয়র হাই স্কুলে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা কি একটু পাখার হাওয়া কিংবা আলোয় উদ্ভাসিত হয়ে তাদের পড়াশোনা চালাতে পারে না? চোখ খুলে দেখুন প্রশাসন, বিদ্যুৎ আসুক স্কুলে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।